বাড়িতে কিভাবে তিন রকমের ভিন্ন স্বাদের বিস্কুট বানানো যায় সেই রেসিপি আজকে আমি নিয়ে এসেছি ভিডিওটা যদি পুরোটা দেখো স্কিপ না করে তোমরাও বাড়িতে পারফেক্টভাবে এরকম ধরনের তিনটে ফ্লেভারের বা তিনটে ধরনের বিস্কুট অনায়াসেই বাড়িতে বানাতে পারবে আর সবাইকে খুব খুশি করে দিতে পারবে বিস্কুটগুলো সত্যি খেতে খুবই সুন্দর হয়েছিল অসাধারণ টেস্ট বাড়িতে অবশ্যই একবার বানিও এখানে আমি একশো গ্রাম পরিমাণ বাটার নিয়ে নিয়েছি বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে তবে বেশি যেন মেল্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ভালোভাবে আমি তিন থেকে চার মিনিট বিট করে নেব কেবলমাত্র বাটারটাই বিট করছি ইলেকট্রিক বিটার দিয়ে আর একটা হোয়াইট কালারের ভাব এসে গেছে বাটারের কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই পর্যায়ে আমি সমস্ত চিনিটা দিয়ে দিলাম এখানে চিনি দিয়ে ভালোভাবে আবারও বিট করে নেব তিন থেকে চার মিনিট খুব সুন্দরভাবে বিট করে নিতে হবে চিনির যেন দানা এতটুকু আস্ত না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে আমি গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি তোমাদের কাছে আইসিং সুগার থাকলে সেটাও ব্যবহার করতে পারো আর ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত কিছু রেসিপিতে যা যা উপকরণ লেগেছে দিয়ে দেব সেটা দেখে তোমরা পারফেক্টভাবে বাড়িতে একটা বিস্কুট বানাতে পারবে তিনটে ফ্লেভারের বিস্কুট বানাবো একই ব্যাটার দিয়ে কিভাবে বানাচ্ছি দেখো স্টেপ বাই স্টেপ এখানে আমি একটু ভ্যানিলাইসেন্স আর লেমন এসেন্স দিয়ে দেবো বিস্কুটে একটু লেমন এসেন্স দিলে খেতে অসাধারণ হয় এখানে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে যদি লেমন এসেন্স দিয়ে থাকো আর যদি তোমাদের কাছে লেমন এসেন্স না থাকে তোমরা কেবলমাত্র ভ্যানিলাইসেন্স দিয়েই বানাতে পারো কোনো অসুবিধে নেই এখানে ভালো করে বিট করে নেব চিনি আর বাটা যেন খুব সুন্দর করে মিশে যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিস্কুট বানানোর ক্ষেত্রে আর যদি চিনির দানা থাকে ভালোভাবে বিস্কুটটা হবে না তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরেই বিট করে নিতে হবে আর বিটারের সব সবসময় আমি হাই স্পিডে রেখেই বিটটা করছি খুব সুন্দরভাবে আমার মিশে গেছে বিটারের কাটারটা আমি খুলে নিয়েছি আর একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ব্যাটারটা বাটির মাঝের অংশে নিয়ে এসেছি এরপর আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এ হলো ফুড কালার যাতে বিস্কুটের কালারটা খুব সুন্দর আসে তোমরা কালারটা এখানে স্কিপও করতে পারো কোনো অসুবিধে নেই এখানে আমি সমস্ত ময়দাটা দিয়ে দিয়েছি আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে একটু লবণ যাতে নুনতা ভাব হয় আর বাটারের মধ্যে অবশ্যই আমার লবণ আছে আমি সল্টেড বাটার ইউজ করেছি এখানে আর তোমাদের যদি আনসল্টেড বাটার হয় তোমরা লবণ দিতে পারো আমার একটু যেন নোনতা হলে ভালো লাগবে তাই আমি একটু লবণ অ্যাড করেছি এখানে এরপর আমি হাতটা ভালোভাবে ক্লিন করে এসেছি আর হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নেব এটা হাত দিয়ে মাখালেই ভালো হবে স্প্যা দিয়ে খুব একটা ভালোভাবে মাখানো হয় না আমার মনে হলো তাই আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব যেমনভাবে আমরা আটা মাখি সেভাবেই মাখিয়ে নেব যেন এতটুকু পরিমাণ না শুকনো ময়দা থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে এইভাবে যদি বিস্কুট বানানো যায় বাড়িতে খুব সুন্দর খেতে হয় বাচ্চারা তো সাথে সাথেই খেয়ে নেবে আমি অর্ধেক করে নিয়েছি একই ব্যাটার থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি অন্য বাটিতে আর তার মধ্যে ওয়ান টেবিল কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি চকলেট বিস্কুট বানাবো আর একটা চকলেট আর ভ্যানিলা হাফ হাফ বিস্কুট বানাবো দুটো রকমের টু ইন ওয়ান বিস্কুট আর ফ্রুটি ফ্রুটি বিস্কুট এই তিনটে ফ্লেভারের বিস্কুট বানাবো ফ্রুটি ফ্রুটি বিস্কুট বানাবো ভ্যানিলা ফ্লেভারের আর চকলেট বিস্কুট বানাবো চকো চিপস দিয়ে আর এখানে ভ্যানিলার আর চকলেট এই দুটো ফ্লেভারের টু ইন ওয়ান বিস্কুট বানাবো একটা ডো দিয়ে কিভাবে তিন রকমের বিস্কুট বানানো যায় দেখো আমি এখানে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ফ্রুটি ফ্রুটি যেই ডোটার মধ্যে মাখিয়েছিলাম সেই ডোটা হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে একটু আলতো হাতে আমি একটা রোল করে নেব খুবই আলতো হাতে রোলটা করতে হবে বেশি চাপ দিলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ধীরে ধীরে আমি এই যে রোলটা করছি ধীরে ধীরেই করেছি ভিডিওর মধ্যে একটু ফাস্ট আছে কিন্তু আমি খুবই ধীরে ধীরে করেছি তোমরা এইভাবে ধীরে ধীরে আঙুল দিয়ে একটু আলতো হাতে চাপ দিয়ে খুব সুন্দর একটা রোল করে নেবে এই রোলটা আমি ফ্রিজের মধ্যে রাখবো একটা শেপ দিতে হবে শেপ দেওয়ার পর পারফেক্ট একটা শেপ দেবো যাতে খুব ভালোভাবে বেক করা যায় বিস্কুটের আকার করে এখন ভীষণই নরম আছে এই ডোটা কিন্তু আমি ফ্রিজারের মধ্যে রেখে দেব দশ মিনিট খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এটা শক্ত হয়ে যাবে এর মধ্যে বাটার আছে এটা জমে যাবে এখানে একটা বাটার পেপার দিয়ে যেটা আমি বেকিং পেপারও বলা চলে আমি কেক বেক করি যে পেপারটা দিয়ে সেটা দিয়ে আমি মুড়ে নিয়েছি আর এখানে আরেকটু ডোনে নিয়েছি যার মধ্যে ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আমন্ড আর কাজু বাদাম আমি এখানে কুচো করে নিয়েছিলাম আমন্ড আর কাজু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেমনভাবে আমি ফ্রুটি ফুটির ডোটা রেডি করেছিলাম একই রকমভাবে এটাও রেডি করলাম কিন্তু সেক্ষেত্রে আমি রোল বানিয়েছিলাম এক্ষেত্রে ছোট ছোটো খেউড়ে আমি বিস্কুটের আকার করে নেব আর প্রত্যেকটা যেন যে আমরা এই গোলগুলো করছি ছোট ছোট করে এগুলো যেন সমান পরিমাণে হয় সমান মাপের হয় তাহলে বেগটা খুব ভালো হবে আর সমান সময়ে খুব সুন্দর বেক হবে যদি ছোট বড় হয় একটা বেক হয়ে যাবে আর একটা হবে না এরকম ধরনের একটা প্রবলেম আসতে পারে তাই আমি এখানে একটা টিপস দিয়ে রাখলাম বন্ধুরা তোমরা যখন এই ধরনের ডোগুলো ছোট ছোট করে কাটবে যেন সমানভাবে কাটো সেটা লক্ষ্য রাখবে আর উপর থেকে আমি আরেকটু করে বাদাম দিয়ে দিচ্ছি তোমরা এখানে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারো আমার কাছে এমন কাজু অ্যাভেলেবেল ছিল তাই আমি এটাই ইউজ করেছি খুব সুন্দরভাবে উপরের অংশে দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের মতন দেখতে ভালো লাগবে এরপর আমি চকলেট বিস্কুটটা রেডি করে নিচ্ছি যেখানে আমি কোকো পাউডার দিয়ে ব্যাটারটা মাখিয়ে নিয়েছিলাম ডোটা তো সেই ডোটা আমি ছোট ছোট করে সমান ভাগেই ভাগ করে নিচ্ছি আর এখানে আমি চকো চিপস দিয়ে দেব অবশ্যই সমানভাবে গোল করে প্রত্যেকটায় যেন একই পরিমাণের হয় সেটা লক্ষ্য রাখতে হবে আর এখানে যে আমি ফ্রুটি ফ্রুটি বানিয়েছিলাম রোল সেটাও খুব সুন্দর সেট হয়ে গেছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য এরপর আমি কেটে নিচ্ছি যাতে ওই বিস্কুটগুলোর সাথে একইভাবে এখানে বেক হয় সেই রকমভাবেই আমি থিকনেসটা রেখেছি আর খুব ভালোভাবে কেটে নিয়েছি উপর থেকে আমি চিপস দিয়ে দিচ্ছি যাতে আরও খেতে চকলেটই লাগে যে সমস্ত বন্ধুরা চকলেট খেতে ভালোবাসো বা বাড়ির ছোট বাচ্চারা চকলেট খেতে ভালোবাসে তারা অবশ্যই এই বিস্কুটটা একবার বানিয়েও অসাধারণ খেতে হয় আবার একই রকমভাবে আমার যেটুকু ডো বেঁচে ছিল ভ্যানিলার তো সেটা রোল করে নিলাম আর এখানে চকলেট ডো কিছুটা ছিল সেটাও আমি রোল করে নেব একই রকমভাবে লম্বাভাবে আমি এখানে রোল করে নিচ্ছি অবশ্যই রোল করবার আগে একটু হাতে মেখে নেবে নাহলে রোল করতে গেলেই বারবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একটা ক্র্যাক এসে যাবে পারফেক্টভাবে রেসিপিটা বানাতে পারবে না এখানে খুবই আলতোভাবে চাপ দিতে হবে আর জুড়ে নিতে হবে আমি আলতোভাবে চাপ দিচ্ছি আর জুড়ে নিচ্ছি তোমরা অর্ডারও নিতে পারো এই ধরনের বিস্কুটগুলো এখন তো বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল আসছে সামনেই তো শিক্ষক দিবস এরকম ধরনের বিস্কুট বানিয়ে একটা ডো মাখিয়ে অনেকগুলো বিস্কুটই পাওয়া যায় পঁচিশ থেকে তিরিশটার মতন বিস্কুট হয়েই যায় যদি একটু মাঝারি সাইজের করা যায় নাহলে কুড়িটার মতন বিস্কুট অবশ্যই পাবে খুব সুন্দরভাবে বিস্কুট বানিয়ে তোমরা প্রেজেন্ট করতেই পারো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন শিক্ষক মশাই সবার সাথেই সবাই খুব খুশি হয়ে যাবে আর তোমার প্রশংসা করতে থাকবে আমি এটা লিখে দিতে পারি কারণ এত সুন্দর হয়েছিল এই বিস্কুটগুলো আমার ছেলেরা সাথে সাথেই খেয়ে নিচ্ছিল আর আমারও লোভ সামলার ছিল না আমিও দুটো খেয়ে নিয়েছিলাম অসাধারণ হয়েছিল কারণ আমি খেয়ে জানতে পেরেছি আর এখানে আমি একটা টিপস দিয়ে রাখি এই যে ওটিজির মধ্যে আমি এটা বেক করেছি একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে কুড়ি মিনিটের জন্য বেক করেছি তোমরা এটা লক্ষ্য রাখবে তোমাদের ওটিজির টেম্পারেচার অনুযায়ী আমি এটা সেট করে নিয়েছিলাম ঠিকভাবে যে টেম্পারেচার অনুযায়ী কিভাবে বেক করতে হবে আর বেক কিন্তু পুরোপুরি করা যাবে না যখন তুমি ট্রে থেকে মোল্ড আউট করছি দেখো নরম মতন আছে কিন্তু এইভাবে একটা র্যাকের মধ্যে রেখে এটাকে ঠান্ডা করতে হবে যাতে একটা ক্রাঞ্চিভাব আসে নিচের অংশ থেকে আর উপরের অংশ থেকে সমানভাবে যেন ঠান্ডা হয় সেটা লক্ষ্য রাখতে হবে এরপরে আমি টু ইন ওয়ান যে ডোটা রেডি করেছিলাম বাটার পেপার দিয়ে আমি রেখেছিলাম ফ্রিজের মধ্যে সেটাও বের করে নিচ্ছি আর ফ্রুটি ফ্রুটির কিছুটা অংশ রেখে দিয়েছিলাম সেটাও আমি কেটে নিচ্ছি এভাবে ধীরে ধীরে আমি কেটে নেব অবশ্যই ফ্রিজের মধ্যে সেট করে নেবে না হলে কাটতেই পারবে না নরম থাকবে আর বারবার ক্র্যাক হতে থাকবে খুব ভালোভাবে কেটে নেব আমি সাইজগুলো যেন সমান হয় সেটাও লক্ষ্য রাখতে হবে খুব ভালোভাবে আমার কাটা হয়ে গেছে এগুলোও আমি একশো ষাট ডিগ্রিতে কুড়ি মিনিটের জন্য বেক করে নিয়ে আসবো আর অবশ্যই একটা র্যাকের উপর রেখে এগুলোকে ঠান্ডা করবে হলে কিন্তু ক্রাঞ্চি ভাব আসবে না একটা মুচমুচি ভাব আসবে না আর একটু দূরত্বটা বজায় রাখবে কারণ এগুলো বেক হওয়ার পর অনেকটাই ফুলে যায় ডবল হয়ে যাবে তাই দূরত্বটা যেন একটু বেশি থাকে একটার সাথে একটা যেন লেগে না যায় আর আমি র্যাকের মধ্যে খুবই আলতো হাতে এগুলোকে মোল্ড আউট করে রাখছি দেখো খুবই ধীরে ধীরে রাখতে হবে নালে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রত্যেক কটাই খুব সুন্দর হয়েছে যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না বন্ধুরা যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে আরো নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে আর এগুলো কন্টেনারে ভরে তুমি দশ থেকে পনেরো দিন অনাসেই রাখতে পারবে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে আর খেতে পারবে অসাধারণ খেতে হয় একবার বাড়িতে অবশ্যই বানিয়েও আমি নিজে খেয়ে দেখেছি সত্যি খুব ভালো একটা রেসিপি সবাই খুব ভালো থেকো অনেক বিস্কুট বানিয়েও অনেক কেক বানিয়েও